ব্যাংক ঋণ সুদের হার নতুন করে না বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেই সাথে ডলার সংকটে এলসি খোলার জটিলতা নিরসনেও বাংলাদেশ ব্যাংকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানায় সংগঠনটি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে ব্যাংকের সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়া হলে গভর্নরের সাথে দেখা করে এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। এ সময় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নিজেদের উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। অনেকে হয়তো একটু বেশি দিচ্ছে, এটা ব্যাংকের এবং কাস্টমারের সাথে সম্পর্কের ভিত্তিতে হচ্ছে। তো আমরা মনে করি যে ওই রেটে সবাই পাওয়া উচিত। আমরা ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী আছে তাদের জন্য আমরা কথা বলছি, তারা যেন এলসি খুলতে পারে এবং কমার্শিয়াল আইটেম যেন খুলতে পারে আর র মেটেরিয়াল যেন আনতে পারে, তার কথা বলেছি। উনি মোটামুটি বলেছে যেন আমরা এটা দেখতেছি এবং ওইটা নিয়ে কাজ করতেছি।